নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি, যেগুলো খুব কম উপকরণে খুব কম সময়ে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এরকমই একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি। আজ আমি একটা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি মুড়ি দিয়ে তৈরি একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে মুড়ি দিয়ে একটা এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। আমার আজকের রেসিপি মুড়ির উপমা। আপনারা তো অনেক রকমের উপমাই তৈরি করে থাকেন, একবার আমার মতো করে মুড়ির উপমা তৈরি করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজ আমি মুড়ির উপমা কীভাবে বানাবো। আমি এখানে 100 গ্রাম মুড়ি নিয়েছি। আপনারা হাতের কাছে যেরকম মুড়ি পাবেন সেই মুড়ি দিয়ে এটা করা যাবে। এমনকি অনেক সময় মুড়ি একটু নরম হয়ে যায়, সেই নরম মুড়ি দিয়েও এটা করা যাবে। আমি এই মুড়ি একটু জল দিয়ে ধুয়ে নেব। এর জন্য এরম একটা ছাঁকুনি নিয়েছি। এই ছাঁকুনির মধ্যে আমি মুড়ি দিয়ে দিলাম, আর তলায় এরকম একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে মুড়িটা ধোব। খুব কোচলে কোচলে ধোব না, হালকা হালকা করে একটু জল দিয়ে ধুয়ে নেব। দেখুন জলটা বাটির মধ্যে চলে গেছে। এবার এই মুড়ি অন্য একটা বাটিতে ঢেলে রাখলাম। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, তবে মুড়ি তো, মুড়ির সঙ্গে সর্ষের তেলটা একটু ভালোই লাগে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 25 গ্রাম চিনে বাদাম দিয়ে দিলাম। এই বাদাম একটু ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এই বাদাম একটা বাটিতে তুলে নেব। এবার এই তেলের মধ্যে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন ছোলার ডাল, 1 টিস্পুন বিউলির ডাল, আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা পেঁয়াজ এরম লম্বা করে কেটে রেখেছি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ভালো করে ভাজবো, তবে লাল করে ভাজবো না। এইভাবে একবার মুড়ির উপমা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, আর যারা এখনো আমার চ্যানেলের বন্ধু হননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি দিয়ে দিলাম। টমেটো একটু ভেজে নেব। এর মধ্যে 1 টিস্পুন আদা কুচি আছে, ছোট ছোট করে আদাটা কেটেছি দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা ছোট করে কেটেছি দিয়ে দিলাম। এই ঝাল আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন। যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। এবার এর মধ্যে 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম,
ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিলাম, নুনটা একটু কমই দিলাম কারণ মুড়িতে একটু নুন থাকে। আর হাফ টিস্পুন চিনি দিলাম, চিনি যদি আপনারা পছন্দ না করেন তাহলে আপনারা এটা দেবেন না। এবার এর মধ্যে ধুয়ে রাখা মুড়ি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। আপনারা তো অনেক রকম উপমাই খেয়েছেন, একবার এই মুড়ির উপমা ট্রাই করে দেখবেন, না খেলে তো বুঝবেন না যে কত ভালো খেতে হয়। এবার ভেজে রাখা বাদাম মিশিয়ে দিলাম, সব শেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর একটা পাতিলেবুর হাফ রস দিয়ে দিলাম। ভালো করে মুড়ির সাথে মিশিয়ে দিলাম। মুড়ির উপমা রেডি, এবার আমি গরম গরম পরিবেশন করব। হয়ে গেল মুড়ির উপমা। বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না, বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।